আমার নাম জিসান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটা অত্যন্ত সিম্পল একটা টপিক, যারা জানে না হয়তো তাদের জন্য এই টপিকটা উপকৃত হবে। সেটা হচ্ছে একটা উইন্ডোজ পিসি কে কিভাবে আপনার এসএনএমপির আওতায় নিয়ে আসতে পারেন, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেট টুলস যে অপশনটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্ভিস নামে অপশন থাকবে, এই সার্ভিসে ক্লিক করে আপনি এসএনএমপি যে সার্ভিসটা আছে সেখানে পাবেন। এখানে এস ক্লিক করলেই চলে আসবে, চলে এসেছে এসএনএমপি সার্ভিস, এটাই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে সিকিউরিটি গিয়ে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে এখানে দেখেন যে কমিউনিটি নেম দেখাচ্ছে অ্যাড, এখানে আপনারা চাইলে রিড অনলি দিতে পারেন অথবা রিড রাইট দুইটাই দিতে পারেন, আমি দিচ্ছি রিড অনলি। তো এখানে আমি যে কোনো একটা ওয়ার্ড দিচ্ছি, যেমন ধরুন ওয়ার্ডটা দিলাম আমি এসএনএমপি, ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে ওকে। তো আমার এসএনএমপি সার্ভিসটা এখনো অন হয়নি, এটাকে অন করে দিতে হবে। সেক্ষেত্রে আমাকে স্টার্ট বাটনে ক্লিক করলে যে আমার যে এসএনএমপি যে সার্ভিসটা আছে সেটা আমি আমার এটা অন হয়ে গেছে। এটা আমি চাইলে এখন যে কোনো এসএনএমপি ডিভাইস থেকে আমি উইন্ডোজ পিসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি চাইলে মনিটর করতে পারবো। তো আশা করি হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।